গুড মর্নিং। জাস্ট আমি ছেলেকে স্কুলে দিয়ে আসলাম, তো এখন বাজে 11:30, কারণ প্রতিদিন হাজবেন্ডই দিয়ে আসে। তো আজকে মিটিং আছে দেখে আজকে আমি গেছিলাম ওকে দিতে, তো আমাকে নামিয়ে দিয়ে ও বেরিয়ে গেছিল। তো ওখান থেকে 10:40 বাস এসে ততক্ষণ দাঁড়িয়েছিলাম, তো আসার সময় আজকে সঙ্গী পেয়ে গেলাম, তো হেঁটে হেঁটে আসলাম, ওই জন্য লেট হয়ে গেল। তো হাঁটা তো নর্মালি হয় না, তো রাজা যখন অনেক কম আছে তো ওই জন্য আজকে হেঁটেই আসলাম, কারণ আমার সবকিছু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছিলো আর এইগুলো সব পোষা টোষা করে গেছিলাম। তো এখন শুধু ঘরটা ক্লিন করব আর ওয়াশিং মেশিনে দুটো জামা কাপড় আমি দিয়ে দিয়েছি, তো ওটা এখন জাস্ট একটু ওয়াশ করব, ওয়াশ করে মেলে দেবো, এই ঘরটা ক্লিন করলে হয়ে যাবে। আর কালকে হেয়ার অয়েলিং করেছি সি, আর দেখে মনে হচ্ছে না একটুখানি মানে রুগী রুগী টাইপের লাগছে, খুব শরীর খারাপ এরকম, যখন খুব বেশি তেল দেওয়া হয় তো এরকমই লাগে, কারণ নর্মালি তো আমি এখন তেল দিই না মাথায়। তো কি হয় কি, আগে তো আমি সবসময় রেগুলার আমি হেয়ার অয়েল দিতাম মাথায়, অয়েলিং করতাম, বাট তারপরে আস্তে আস্তে না যত তেল দিতাম তত দেখলাম হেয়ার ফল হতো, ওই জন্য যেদিনকে আমি শ্যাম্পু করি তার আগে দিয়ে হেয়ার অয়েলিং করি। যেমন তোমাদের আগের ব্লগেও আমি বলেছিলাম যে যেহেতু কাল থার্সডে ছিল দেখে আমি শ্যাম্পু করিনি, তো আজকে শ্যাম্পু করবো। মানে 11:30 মতন বাজে এখন, দেখো আধ ঘন্টা পরে স্নান করলে কোনো ক্ষতি হবে না, তো প্রচুর জামা কাপড় জমে আছে, তো ভাবছিলাম সেগুলি আগে ভাঁজ করে নিই, কারণ এগুলো সন্ধ্যাবেলার দিকে আর হয়ে ওঠে না, ছেলেকে পড়ানো থাকে, তারপরে রাতের খাওয়া রান্নার তাড়া থাকে, তো ভাবলাম যে এগুলো সব আগে ভাঁজ করে নিই। প্রচন্ড বাইরে হাওয়া দিচ্ছে, প্রচন্ড মানে প্রচন্ড যাকে বলে, ঠান্ডায় দাঁড়ানো যাচ্ছে না, তো আমার সব উইন্ডোগুলো ক্লোজ করা আছে, শুধু যে আমি কথা বলছি তার অপোজিট দিকে যে উইন্ডোটা মানে যেখানে আমার গাছগুলো আছে মোট কথা, সে উইন্ডোটা একটু খোলা আছে, নাহলে কি এখন নাহলে অন্ধকার অন্ধকার হয়ে যাবে, তারপরে আবার সেই লাইট জ্বালাতে হবে। যদি শ্যাম্পু করি সেদিনকে না মানে শ্যাম্পু করার পরে যখন চুলটা এরকম থাকে সাইড পারেশন হয়ে যায়, অটোমেটিক হয়ে যায় যে সাইডে এরকম করে চুলগুলো চলে আসে, তো আমি ভাবি যে হেয়ারস্টাইল চেঞ্জ করা যাবে যদি আমি চুলটা যদি মানে রিবন্ডিং করাই, তো রিবন্ডিং করালে অনেক রকম স্টাইল করা যাবে, হয়তো চুলটা স্ট্রেট থাকবে বাট সাইড পার্টিশন করা যাবে, কিন্তু আমি তো এখন সাইড পার্টিশন করতে পারি না, কারণ কি বেশিক্ষণ করলে না আমার এই চুলের দিকে বা এই দিকে দিকে একটু ব্যথা করে, সেই জন্য একটু পরে লাঞ্চ করবো, লাঞ্চ করে তারপরে একটু রেস্ট নিয়ে যাবো ছেলেকে আনতে। কি বানাচ্ছি এখন, বানাচ্ছি আমি পায়েস, আর পায়েসটা বানাবো গুড়ে, তো চিনির পায়েস তো তোমরা আমার ভুলভাবে অনেকবারই দেখেছো, তো শীতকাল তো শীতকালে নতুন করে পায়েস হবে না, এটা আবার হতে হয় নাকি, তো অনেকদিন ধরে ভাবছিলাম যে পায়েস তবে করছি কিন্তু গুড়ে পায়েস একদিনও করা হয়নি, তো আজকে যেমন ভাবা তেমনই কাজ। আজকে ছেলেকে নিয়ে গেছিলাম দোকানে আনতে গুড়, এটা হচ্ছে 350 গ্রামের গুড়, দেখছি ভাঙাই আছে, তো পাটালি গুড়, তো গুড়ের তো মিষ্টি খাওয়া হয়ে গেছে, গুড়ের সন্দেশ খাওয়া হয়েছে, গুড়ের পায়েসটা খাবো না এটা হতে পারে, তো আজকে গুড়ের পায়েসই বানাচ্ছি, আর আজকে তার সাথে বানাবো আলুর দম আর রুটি। এই শীতের রাতে রুটি আলুর দম আর গুড়ের পায়েস মানে ডিনারটা একদম ফাটাফাটি না, মানে জমে যাওয়ার মতন ব্যাপার একটা। ভেবেছিলাম যে লুচি করবো, তারপরে ভাবলাম যে লুচি করবো না, লুচি থাক রুটিটাই করি, লুচিটা কালকে করবো, পায়েস থাকবে তো কালকে সকালে লুচি করে দেবো, কালকে স্যাটারডেও আছে আর ছেলের স্কুল কালকে ছুটি, আর সেই জন্য দেখলাম কালকে সকালে লুচি করে দেবো ওকে, হাজবেন্ডও খেয়ে অফিসে যেতে পারবে। পায়েসটা যখন বাসি হয় তার সাথে লুচি দিয়ে পায়েস দেখতে যা টেস্টি লাগে, আমার তো ভীষণ ভালো লাগে, আমার ভীষণ ফেভারিট, আর খিচুড়ির সাথে পায়েস খেতে আমার ভীষণ ভালো লাগে।
আর আবার সোমবার থেকে আমার ছেলে স্কুল 100 দিনের ছুটি পড়ছে। তো এই তো কিছুদিন আগে ক্রিসমাস ছুটি কাটিয়ে আসলো, তো ক্রিসমাস ছুটিতে কিছুদিন এখানে ছিলাম, কিছুদিন তো বাবা শ্বশুর বাড়িতে ঘুরে আসলাম, সেটা তোমরা দেখেছো। আবার 100 দিন ছুটি পড়ছে, আর এবার ছুটিতে কোথাও যাচ্ছি না, এখানে থাকবো। যদি হাজবেন্ডের সময় হয় তো কোথাও যাব, মানে কলকাতার মধ্যে, আর না হলে বাড়িতেই ছেলেকে একটুখানি ছেলে পেছনে বেশি সময় দিতে হবে। কিশমিশ আমি ভিজিয়ে দিয়েছি, আর যেহেতু চাল আমার একবার আনাই থাকে ঘরে, তো 1 লিটার দুধে 100 চাল লাগে এটুকুনি আমি জানি, বাট এখানে 100টা কি করে মাপবো, তো এই জন্য যেটা চালের কোটোটা আমি দিই এটার মধ্যে চাল, এটাই আন্দাজ করে চালটা আমি দিয়ে দিই। আমি বলতে পারি কুকুরের মতন ওয়াও ওয়াও, ঠিক আছে। আই ক্যান জাম্প লাইক এ ফ্রগ, ফ্রগের মতন আমরা জাম্প করতে পারি, তাই না? তাহলে আই ক্যান মানে আই ক্যান, আই মানে কি, আই মানে আমি, ক্যান মানে কি পারি, ক্যান মানে কি আই মানে কি আমি, আর ক্যান মানে হচ্ছে পারি, ঠিক আছে। তাহলে আই মানে কি আমি, আর ক্যান মানে পারি, তাহলে আমি পারি। তাহলে আই ক্যান জাম্প, আই ক্যান জাম্প। চলে এসছে আমাদের বিরিয়ানি, আমাদের ডিনার, আর আমার ছেলেও লাফাতে লাফাতে চলে আসছে। এবার বিরিয়ানির সাথে কি অর্ডার দিয়েছে দেখি, ঠিক আছে। এটা মনে হয় বিরিয়ানির সাথে কি আছে, এটা এটা কি, এটা কি গো, নতুন নতুন জিনিস, ইন্টারেস্টিং জিনিস দেখছি। যা দিয়েছে থাক, এখানে বাবা টুথপিক, খাওয়ার পরেরটাও দিয়ে দিয়েছে মৌরি, বাও স্যালাড জিপলক প্যাকেটে দিয়েছে, আর এটা হচ্ছে বিরিয়ানি, কি আছে হাটারি সার্ভিং ওভার 50 গ্লোরিয়াস ইয়ার্স। তো আর এখানে আর একটা আছে, এটা হচ্ছে আচার, আচার তো আমি খাই না। এবার প্লেট নিয়ে যাই, সন্ধ্যাবেলায় বললাম যে আজকে রাতের ডিনার হবে রুটি আলুর দম আর গুড়ের পায়েস, তো রাতের ডিনার করলাম বিরিয়ানি। তো কি হলো ব্যাপারটা বলছি, তো আমার তো পায়েস হয়ে গেছিলো, পায়েস করার পরে ছেলেকে পড়াতে বসলাম, পড়াতে পড়াতে তো কিছুক্ষণ পর হাজবেন্ড অফিস থেকে চলে এসছে, তো চাটা দিলাম। তো চাটা দেওয়ার পর আমি আটা মাখাতে যাবো, তো সেই সময় হাজবেন্ড বলছে এখন আটা মাখাতে হবে না পরে মাখিও, একটুখানি বসে ওর সাথে গল্প করছিলাম। তো সেই সময় হাজবেন্ড বলছে আচ্ছা বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, আমি বললাম বিরিয়ানি খেতে হচ্ছে যে কালকে খেও বা সানডে, আজ সানডেতে খেও, বলছে না আজকেই খেতে ইচ্ছে করছে। আমি রুটি আলুর দম করবো, পায়েস তো অলরেডি হয়ে গেছে, তো বলছে ওটা কালকে করো, কালকে খাবো। তো এই হচ্ছে ব্যাপার, রুটি আলুর দমের বদলে হয়ে গেল বিরিয়ানি। তো বিরিয়ানি খেলাম আজকে আমরা, বিরিয়ানিটা হেভি টেস্টি ছিল, ভীষণ টেস্টি।
আমার তো খুব ভালো লাগলো। তো আমার নর্মালি বিরিয়ানি শুধু খেতেই ভালো লাগে, বিরিয়ানির সাথে অন্য কিছু আর দরকার লাগে না, কিন্তু হাজবেন্ড শুধু বিরিয়ানি খেতে পারে না, তো হাজবেন্ড বিরিয়ানির সাথে চিকেন রেশমি মশলা এরকম একটা কিছু অর্ডার দিয়েছিল, খুব টেস্টি ছিল। কিন্তু চিকেন রেশমি মশলা যেটা ছিল সেটা হোয়াইট কালারের, আমার ছেলে ওটা অতটাও ভালো খায়নি, তো চিকেন বিরিয়ানি, তার সাথে চিকেন বিরিয়ানি না, ওটা ছিল মিক্স বিরিয়ানি, চিকেন এগ মাটন তিনটেই ছিল, তো ভীষণ ভীষণ টেস্টি ছিল। তো আমি ভাবলাম যে এটা না তোমাদের সাথে শেয়ার করে তোমরা ভাববে যে এক ডিনার হবে, ঠিক হলো দিয়ে অটোমেটিক চেঞ্জ হয়ে গেলো দিয়ে বিরিয়ানি ডিনার হলো, তো এটাই এটাই ছিল কারণ। আর ব্লগটা আমি এখানে শেষ করলাম, ভালো লাগলে একটু লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড বাই বাই।